আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে লাস্ট বেশ কিছুদিন আমি ইউকেতে অবস্থান করেছিলাম। তো সেই সময় অনেকেই আমাদেরকে মেসেজ করেছে, অনেকে আমার ভিডিওর নিচে কমেন্টস করেছে যে কিভাবে আমরা ইউকে ভিজিট করতে পারি খুব সহজে, বা সাদা পাসপোর্টে কোনো রকম কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়া কি আমরা ইউকে ভিজিট করতে পারবো কিনা, বা এটা কি আদৌ সম্ভব কিনা। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো রকম কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়া বা সাদা পাসপোর্টে কিভাবে আপনারা ইউকের ভিজিট ভিসা পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা যারা ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে ভিজিট করতে চান, অর্থাৎ ইউকে হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, ক্যানাডা হতে পারে, ইউএসএ হতে পারে, সেনজেন কান্ট্রি হতে পারে, তাদের মানে ফার্স্ট ডেস্টিনেশনটা হওয়া উচিত ইউকে বা যুক্তরাজ্য। কারণ এই ইউকেতে ভিজিট করতে গিয়ে আমাদের দেশের অনেক কম মানুষই ওখানে থেকে যায় বা এইটার মিস ইউজ করে। দ্যাটস ওয়াই ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির মধ্যে ইউকের ভিসার রেশিওটা সবচেয়ে বেশি, বা আমার কাছে মনে হয় যদি প্রপারলি সাবমিশন হয় তাহলে ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তো এরা যদি রিফিউজও করে, খুব স্পেসিফিক রিফিউজ করে, অর্থাৎ রিফিউজের কী কারণ, কী কী কারণে আপনাকে রিফিউজ করলো, এই জিনিসগুলো এত ক্লিয়ারলি মেনশন করে যে বোঝা যায় যে হ্যাঁ আমার প্রবলেমটা কোথায়। বাট অন্যান্য অনেক কান্ট্রি লাইক আপনার ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, এইসব কান্ট্রি বা সেনজেন কান্ট্রি যখন রিফিউজ করে, অনেক ক্ষেত্রেই আমরা কনফিউজ থাকি যে আদৌ কি কোনো কারণ আছে, বা যেই কারণগুলো তারা মেনশন করলো ওই কারণগুলো আসলেই জাস্টিফাইড কি না, এই জিনিসগুলো অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই। দ্যাটস ওয়াই মনে করি যে মানে ইন জেনারেল একটা রিফিউজাল দিয়ে দিয়েছে। বাট ইউকের রিফিউজালটা দেখলে কখনোই এরকম মনে হয় না, তারা খুবই স্পেসিফিক রিফিউজ করে। তো সে কারণে আপনাদের যদি কারো কোনো রকম কোনো ট্রাভেল হিস্ট্রি না থাকে বা একদম কমপ্লিটলি সাদা পাসপোর্ট হয়ে থাকে, তারপরেও আপনারা ইউকের ভিসা পেতে পারেন যদি আপনাদের পারপাস অফ ট্রাভেল মানে কী কারণে আপনারা ইউকে ভিজিট করবেন এই জিনিসটা লজিক্যাল হয়, অ্যাট দ্য সেম টাইম আপনার প্রফেশন, আপনার মানে ব্যাংকের রিফ্লেকশন, ব্যাংক স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল সলভেন্সি, রেগুলার ইনকাম, এই জিনিসগুলো যদি আপনারা সুন্দর মতো ফুটিয়ে তুলতে পারেন। তো যদি মানে আপনাদের পারপাসটা হয় যে ট্যুরিস্ট, তাহলে অবশ্যই বলবো যে আপনাদের আগে নর্মাল কিছু কান্ট্রি ভিজিট করতে হবে। হুট করে বাংলাদেশের একজন কোনো রকম কোনো কারণ ছাড়া শুধু ঘোরার জন্য ইউকেতে ভিজিট করবে, তার আগে কোনো কান্ট্রি ভিজিট করা নাই, এটা একদম জাস্টিফাইড না। এই ক্ষেত্রে মানে মানে পারপাসটা, আপনার ভিজিটের পারপাসটা নিয়েই একটা ডাউট তৈরি হবে। দ্যাটস ওয়াই আপনার আদার্স সব কিছু ঠিক থাকলেও এখানে ভিসা না হতে পারে। বাট আপনার পারপাসটা যদি আপনার কোনো ফ্যামিলি রিউনিফিকেশন হয়ে থাকে, কোনো অফিসিয়াল মিটিং হয়ে থাকে, কোনো ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়াম, কোনো ট্রেড শোতে অ্যাটেন্ড করা, মানে এই ধরনের কোনো ইস্যু হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিসাটা একদম সাদা পাসপোর্টেও হতে পারে। লাইক আপনার ফ্যামিলির খুব ক্লোজ একজন ইউকের সিটিজেন বা ইউকেতে অবস্থান করছেন, ইউকে বসবাস করে, দীর্ঘদিন ধরে জব করুক, বিজনেস করুক, পড়াশোনা করুক, তাকে আপনি দেখতে যাবেন, আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে, তাহলে এটা কিন্তু হতে পারে। এর জন্য আপনার প্রিভিয়াসলি বেশ কিছু কান্ট্রিতে ভিজিট করতে হবে, এটা ম্যান্ডেটরি না। বা আপনি বিজনেস প্রফেশনের কারণে বিজনেস কোনো মিটিংয়ে বা বিজনেস কোনো কনফারেন্সে, বিজনেস ট্রেড শোতে বা আপনার ট্রেনিং রিলেটেড কোনো সেমিনার সিম্পোজিয়ামে অ্যাটেন্ড করবেন, যেগুলো আপনার কেরিয়ারকে বুস্ট আপ করবে বা আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়াও আপনি ইউকে ভিজিট করতে পারবেন। তবে অবশ্যই আপনার আদার্স ডকুমেন্ট বা সাবমিশনটা কিন্তু একদম প্রপার হতে হবে। তো ইউকের সাবমিশন নিয়ে আমার এর আগে বেশ কিছু ভিডিও আছে, আপনারা যারা ওই ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নেবেন। তবে আমি কিছু সামারি আপনাদেরকে এখন দিয়ে দিই, সেটা হচ্ছে
আপনার ব্যাংকের রিফ্লেকশনটা অবশ্যই ঠিক থাকতে হবে। ইউকে ব্যাংক ট্রানজ্যাকশন এবং ব্যাংক সলভেন্সি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে এবং ব্যাংকের প্রত্যেকটা ট্রানজ্যাকশন ধরে 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 তারা দেখে। লাইক আপনার ব্যাংকের ট্রানজ্যাকশনের সাথে আপনার যেই মানে প্রোফাইলটা আপনি তুলে ধরেছেন বা যেই আপনার সোশ্যাল স্ট্যাটাস বা আপনার ইনকাম জেনারেট কীভাবে হয় এই জিনিসগুলো যেভাবে আপনি কাভার লেটার বা অ্যাসেট ভ্যালুয়েশন এভিডেভিটে আপনি যেভাবে তুলে ধরেছেন আপনার ব্যাংকের রিফ্লেকশনটা সেরকম আছে কি না এই জিনিসটা তারা খুব গুরুত্বের সাথে দেখে। যদি সেরকম থাকে তাহলে আপনার সাদা পাসপোর্টেও ভিসা হতে পারে, কোনো রকম কোনো সমস্যা নাই। এর মধ্যে একটু এক্সাম্পল দিলে আপনারা আরও ক্লিয়ার হবেন। লাইক আপনি আদার্স কোনো ডকুমেন্টে বললেন যে আপনার রেন্টাল ইনকাম আছে 2 লাখ টাকা, সেই 2 লাখ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে রিফ্লেকশন থাকতে হবে। আপনি বললেন যে আপনার বিজনেসের থেকে ইনকাম আছে 1 লাখ টাকা, সেই 1 লাখ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে রিফ্লেকশন থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি বললেন যে আপনার একটা FDR আছে, FDR থেকে বা সঞ্চয়পত্র আছে, সেখান থেকে আপনার ইনকাম আছে, তো সেইটারও রিফ্লেকশন আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি কোনো বিজনেস বলেন, বিজনেসের বলেন বিজনেস থেকে আমার এরকম ইনকাম, তো বিজনেস ট্রানজ্যাকশনটা ওইরকম থাকতে হবে। এরপরে আদার্স ডকুমেন্ট আপনার ট্যাক্স ফাইল, প্রপার্টির ডকুমেন্টগুলো এবং অ্যাসেট ভ্যালুয়েশন এভিডেভিট যদি প্রপারলি সাবমিট করতে পারেন তাহলে আপনাদের সাদা পাসপোর্টও ভিসা হতে পারে। আর এর বাইরে যাদের আসলে এরকম স্পেসিফিক কোনো রিজন নাই ইউকে ভিজিট করার, তাদের অবশ্যই ছোটোখাটো কিছু দেশ ভিজিট করে বুঝাতে হবে যে আপনি একজন রিয়েল ট্যুরিস্ট, আপনি বিভিন্ন কান্ট্রি ভিজিট করেন, দ্যাটস ওয়াই এখন এই পর্যায়ে আপনি ইউকে ভিজিট করবেন। তখন আপনাদের আদার্স ডকুমেন্ট ঠিক করে সাবমিট করলে আপনাদের ট্যুরিস্ট ভিসা হতে পারে, কোনো রকম কোনো ইনভাইটেশন ছাড়া, কোনো রিলেটিভ থাকা ছাড়া বা কোনো ট্রেনিং সেমিনার সিম্পোজিয়ামের ইনভাইটেশন বা টিকেট আনা ছাড়াও আপনি কিন্তু শুধুমাত্র হোটেল বুকিং দিয়েও আপনি ইউকের ভিসার জন্য আবেদন করতে পারেন এবং ইউকের ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি। আর ইউকের ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে তারপরে আপনার সেনজেন, ক্যানাডা, অস্ট্রেলিয়া, USA এগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায় যদি আপনি ইউকের ভিসা থাকে এবং ইউকেতে আপনি ভিজিট করে আসেন। আর ইউকের ভিসা থাকলে আদার্স বেশ কিছু কান্ট্রি, নিয়ার অ্যাবাউট 22 কান্ট্রি কিন্তু আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন বা ইজিলি ভিজিট করতে পারবেন। আমার আরেকটা ভিডিওতে আমি ওই জিনিসটা দেখিয়েছি, যারা ওই ভিডিওটা দেখেন নাই অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তো আজকের ভিডিওটা এক দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন কোনো রকম কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়াও বা সাদা পাসপোর্টেও কীভাবে আপনারা ইউকের ভিসা নিতে পারেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য ভুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।